নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। আমাদের দেশে কমিউনিস্ট পার্টি আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রায় একই সঙ্গে পথ চলা শুরু করেছিল। কমিউনিস্ট পার্টি কানপুরে 1925 সালে, সিপিএম এর হিসেবে তাসখান্দে 1920 সালে। এদিকে আরএসএস 1925-এ নাগপুরে তাদের যাত্রা শুরু করে। তারা আপাতত ভারতের রাজনীতিতে, সমাজনীতিতে কে কোথায় তা নিয়ে কথা বলার কোনো মানে হয় না, সবাই জানেন। কমিউনিস্ট পার্টি পথ চলা শুরু করেছিল সমাজতন্ত্রের লক্ষ্যে, এক সাম্যবাদী সমাজের লক্ষ্য নিয়ে। ওদিকে আরএসএস এর ঘোষিত লক্ষ্য এক অখণ্ড হিন্দু রাষ্ট্র, অখণ্ড ভারত। কমিউনিস্ট পার্টি তার লক্ষ্য থেকে কিভাবে, কবে থেকে সরে এসেছে, কিভাবে তারা বিলুপ্তির পথে এগিয়ে চলেছে, তাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ ইত্যাদি নিয়ে আরেকদিন কথা বলা যাবে। আজকের আলোচনা রাষ্ট্রীয় স্বয়ংসেবক নিয়ে। কতটা বিস্তার সেই 1925 থেকে তার একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক। যে পাঁচটা রাজ্যে ভোট হচ্ছে, সেই পাঁচটা রাজ্যে ঠিক এই সময় 22,000-এর বেশি শাখা সক্রিয়। যারা জানেন না, আরএসএস এর শাখার কথা তাদের বলি। আরএসএস এর ছোট ব্রাঞ্চ প্রতিদিন সকালে বা বিকেলে নিয়ম করে এনারা ড্রিল করেন, ব্যায়াম করেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, বিভিন্ন সামাজিক কাজ ইত্যাদিতে শাখার তরফে যোগ দেওয়া হয়, বিভিন্ন সেবামূলক কাজও করেন, এবং তার সঙ্গেই বিজেপির নির্বাচন ইত্যাদির প্রচারেও তাঁরা থাকেন, কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে। তো এই আরএসএস এর চূড়ান্ত লক্ষ্য হিন্দু রাষ্ট্রের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন তারা, এমনই ধারণা তাঁদের। এই দোরগোড়াতে এসে তাদের পিছিয়ে পড়তে না হয় তার জন্য তারা জি জান লাগিয়ে দিয়েছেন। সমস্ত অর্থনীতি তাঁদের বিরুদ্ধে। 9.5 বছর ধরে মোদীজি এক চূড়ান্ত অপদার্থতার পরিচয় দিয়েছেন। অর্থনৈতিক ব্যবস্থা এতটাই টলমল যে চুন থেকে পান কষলে বাজার তাসের ঘরের মতো কাঁপছে। বেকারত্ব এরকম চেহারা আগে কখনো নেয়নি, শিল্পে মন্দা এখনো কাটেনি, যা সেই নোটবন্দি থেকে শুরু হয়েছে। বিদেশে বিনিয়োগ বলে যা দেখানো হচ্ছে তা এক স্ট্যাটিস্টিক্স, বাস্তবের অবস্থা হলো দেশের যাবতীয় সম্পদ, কয়েকটা ক্রোনি ক্যাপিটাল অসৎ ব্যবসায়ীদের হাতে জমা হচ্ছে। মূল্যবৃদ্ধি এমন এক জায়গায় যা প্রতিদিন টাকার দাম কমিয়ে চলেছে, আমদানি বাড়ছে, রপ্তানি কমছে। ওদিকে বিশ্বগুরু হবার আকাঙ্ক্ষায় প্রতিবেশী দেশের কাছে ভারত এখন এক বিপদ, এক দেশ যাকে তারা বিশ্বাসই করে না। বাংলাদেশের 80% মানুষ ভারতবর্ষকে তাদের শত্রু বলে মনে করে। নেপালে যান, আমাদের 100 টাকা, ওদেশে 160 টাকা, কিন্তু একজনও ওই হিসেব মানে না। 150 টাকায় দিন তো দিন, না হলে যান, এটাই সাধারণ নিয়ম। পাকিস্তানের কথা বাদই দিলাম, শ্রীলঙ্কা আপাতত চীনের কবজায়, তার আলাদা করে কিছুই করার নেই। মালদ্বীপের নতুন শাসক বলেছে ভারতের একজন সেনাও আর সে দেশে থাকতে পারবে না, ভারত বিরোধিতাই তার রাজনৈতিক হাতিয়ার। আফগানিস্তানে ভারতের বিরাট বিনিয়োগ আছে, সেই বিনিয়োগ কিভাবে সুরক্ষিত রাখা যায় তা নিয়ে চিন্তায় ভারত। মায়ানমারও একই অবস্থা, সেই বিনিয়োগ সুরক্ষিত রাখতে গিয়ে উত্তর পূর্বাঞ্চলে জটিল রাজনৈতিক সমীকরণের জন্ম হচ্ছে। বলছি বাকি কথা বিরতির পর, সঙ্গে থাকুন। দেশের মধ্যে মোদী সরকারের হাজার চেষ্টার পরেও হিন্দু জনসংখ্যার 50% বেশি এখনো বিজেপির সঙ্গে নেই। গোদের ওপর বিস্ফোরণা, দক্ষিণ ভারত হাত থেকে বেরিয়ে গেছে, আদিবাসীরা নারাজ, আর জাতি গণনা আর সংরক্ষণের গোলমেলে হিসেবের ফলে দেশের রাজনৈতিক সমীকরণ, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং লাটে উঠতে বসেছে। এবং তার সঙ্গে সঙ্গেই আরএসএস এর হিন্দু রাষ্ট্রের স্বপ্নের গোড়ায় নাড়া পড়েছে দেশের বহু মানুষ, বিরোধী দল। যেমন এটা জানেন যে এবারে আবার যদি নরেন্দ্র মোদীর সরকার এক বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসে, তাহলে দেশের ধর্মনিরপেক্ষতা,
সংবিধানের আর কিছুই বাঁচানো যাবে না। ঠিক সেই রকমই আরএসএস বিজেপিও জানে যে এবার ক্ষমতায় না ফিরতে পারলে আর কোনোদিনও ওই হিন্দু রাষ্ট্রের স্বপ্ন পূরণ হবে না। কাজেই দুপক্ষের কাছে এটা হয় এবার নয় নেভারের জায়গাতে দাঁড়িয়ে। বিরোধীরা তাদের চেষ্টায় কতটা সিরিয়াস জানি না, কিন্তু আরএসএস বা সংঘ পরিবার এ ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। তারা যে কোনো মূল্যে এই লক্ষ্যে পৌঁছতে বদ্ধপরিকর। নয় নভেম্বর তারিখটি ভারতের রাজনৈতিক আলোচনায় বহুবার উঠে আসে, আসবেও। এই নয় নভেম্বর 1989 শ্রীরাম জন্মভূমির শিলান্যাস হয়েছিল। এক দলিত যুবক কামেশ্বর চৌপালের হাতে এই শিলান্যাস হয়েছিল। রাজীব গান্ধী মন্দিরের দরজা খুলে দিয়েছিলেন, কিন্তু আরএসএস, সংঘ পরিবার, বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি তার থেকে রাজনৈতিক ফায়দাটা তুলেছে। কি আশ্চর্য, সেই নয় নভেম্বরেই 2019 সালে সুপ্রিম কোর্টের রায় এলো, অযোধ্যা রাম মন্দির আইনি সিলমোহর পেল। সেই নয় নভেম্বরই দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী ভাষণ দিতে এলেন ছত্তিশগড়ে। এতদিন তাঁকে আমরা গেরুয়া উত্তরীয়তে দেখেছি। এদিন তাঁর গলায় গেরুয়া উত্তরীয়তে লেখা ছিল জয় শ্রীরাম। একেবারে ওই একই উত্তরীয় পরে ওই দিনেই আদিত্যনাথ যোগীর 18 জন ক্যাবিনেট মন্ত্রী বৈঠকে বসে ওই রাম মন্দিরের পাশাপাশি আরো কত কিছু হবে তার সিদ্ধান্ত নিলেন। ছত্তিশগড়ের নির্বাচনী সভায় মোদিজি বললেন, রাম কাজু কিনহে বেনু মোহি কাহা বিশ্রাম, রাম কাজ করা ছাড়া আর আমার বিশ্রাম কোথায়। পুরাণ কথায় হনুমান রামের আদেশে সীতাকে খুঁজতে বেরিয়েছেন, তাকে একটু বিশ্রাম নিতে অনুরোধ করা হচ্ছে। তিনি বলছেন, রামের কাজ হাতে আছে, এখন আমি তো বিশ্রাম নিতে পারবো না। তো এটাই আপাতত নরেন্দ্র মোদীর লক্ষ্য। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। মোদীজির রাম রাজ্যের লক্ষ্য, এই লক্ষ্য নিয়ে দুটো বড় আয়োজন বা বৈঠক হয়ে গেল। একটা নাগপুরে 5-7 অক্টোবর আরএসএসের 357 জন কার্যকর্তা সেই বৈঠকে হাজির ছিলেন। এতদিন রাম জন্মভূমি ইত্যাদি নিজে বিজেপির বা সংঘ পরিবারের অন্যদের বিভিন্ন কর্মসূচির কথা আমরা জানি। এবারে জল দেওয়া, মাটি আনা, 22শে জানুয়ারির আগে 1লা জানুয়ারি থেকে 15ই জানুয়ারি পর্যন্ত আরএসএস কর্মীদের প্রতি ঘরে ঘরে যাওয়া, এই অনুষ্ঠানের সঙ্গে দেশের প্রতিটি হিন্দুকে জুড়ে নেওয়ার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে যে সরসং চালক মোহন ভাগবত নিজেই এই অনুষ্ঠানে হাজির থাকছে। অর্থাৎ এবার খোলস ছেড়ে নিজের পরিচয় মাঠে নামছে আরএসএস। অন্য বৈঠকটা হয়েছে ভুজে, সেখানে হাজির ছিল অখিল ভারতীয় কার্যকারিণী মণ্ডল, ছিলেন আরএসএসের মাথারা, ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের কর্তারা, ছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ছিল ভারতীয় মজদুর সংঘ, ভারতীয় কিষাণ সংঘ, বনবাসী কল্যাণ সমিতির কর্মকর্তারা। সামনের নির্বাচন এবং তার আগে রাম মন্দির, হিন্দুত্বের এক প্রবল জোয়ার বইয়ে দিতে হবে। তার বিস্তৃত আলোচনা এবং পরিকল্পনা শেষে তারা কাজ শুরু করে দিয়েছে। কিন্তু সমস্যাটা কোথায়? প্রথম সমস্যা হলো অর্থনীতি। মানুষ এই রাম মন্দির, হিন্দু মুসলমান ইত্যাদি শুনতে শুনতে ক্লান্ত। এই 5 রাজ্যের নির্বাচনের ইস্যুই দেখুন না, বিজেপি তো চাইছে বাইনারিটা হিন্দু মুসলমানে চলে যাক, কিন্তু হচ্ছে কি, গত 9 বছর ধরে অক্লান্ত চেষ্টা করার পরেও হিন্দু জনসংখ্যার 50% বিজেপির দিকে গেছে। তারপরেও এখন পিছড়ে বর্গ, দলিত ইত্যাদি নিয়ে জাতি গণনা বিজেপির সমস্যা বাড়িয়েছে। মাথায় রাখুন, ঠিক
ওই 9 নভেম্বরেই নীতিশ কুমার বিহারে জাতিগত জনগণনার ভিত্তিতে পিছিয়ে পড়া জাতির মানুষদের জন্য 65% সংরক্ষণের ঘোষণা করলেন। বিজেপির সমস্যাটা এখানেই, তারা জাতিগত জনগণনা মেনে নিলে সেই ভিত্তিতে সংরক্ষণের দাবি উঠবেই, আর সেটা করতে গেলেই তাদের উঁচু জাতির ভোট ব্যাংক ব্রাহ্মণ রাজপুত বানিয়াদের সমর্থন সরে যাবে। সব মিলিয়ে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে ভারতের ভবিষ্যৎ। বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে লড়লে, জাতিগত জনগণনার দাবিকে সামনে রেখে লড়লে, ধর্ম নিরপেক্ষতা, কল্যাণকামী রাষ্ট্রের অর্থনীতিকে সামনে রেখে লড়লে বিজেপি বাসান পরিবারকে রোখা সম্ভব। কিন্তু তাদের বিচ্ছিন্নতা আর বিভাজন বিজেপিকে তাদের লক্ষ্যে পৌঁছে দেবে, দেশের চেহারা বদলে যাবে। আজ এ পর্যন্তই, শুভরাত্রি।